অনিমেষ বাবু কথা বলছেন তো? অনিমেষ মন্ডল। হ্যাঁ বলছি, গোসাবায় তো উপনির্বাচন চলছে, ঘড়ির কাঁটায় তো 12টা বেজে গিয়েছে। মধুমা কথা বলছি, আপনাকে মেসেজ করেছিলাম, তো আপনার থেকে জানতে চাইবো যে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে দেখে, বা কত শতাংশ ভোট পড়েছে বলে মনে হচ্ছে? 50% ভোট পড়ে গেছে। ভোট দানের লাইনে এখনো মানুষের সংখ্যা অগণিত। উপরের দিকে একটু রোদ্রের প্রখরতার কারণে সামান্য কিছু সময় কম থাকবে, চারটের আবার সাড়ে তিনটে চারটের পর থেকে বেশি সংখ্যক যারা বাকি থাকবেন তারা চলে আসবেন। আশা করছি 4:30 বা 5টার মধ্যে সমস্ত হয়ে যাবে। কোনো কোনো জিবিতে 60%, কোনো কোনো জিবিতে 80-85-90% হবে। একটা জিবিতে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা একটু বেশি থাকার কারণে অনেকে চলে গেছেন বলে হয়তো একটুখানি সামান্য ইয়ে হতে পারে, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে যে খুব একটা খারাপ ইলেকশনের ক্ষেত্রে মানে মানুষজন এই যে করোনা বিধি মেনে আজকে নিশ্চয়ই ভোট দিচ্ছেন এখনো পর্যন্ত। হ্যাঁ, প্রার্থী নিজে কি বলছেন? প্রার্থী নিজে খুব আত্মবিশ্বাসী, কারণ যেভাবে এই গণতন্ত্রের উৎসবে মানুষ এসে নিজে হাসি মুখে এবং মানুষ আনন্দ সহকারে ভোট দিচ্ছেন সেটা দেখেই প্রার্থী এবং আমরা সবাই অনেকটা আশাবাদী যে আমরা অনেক বেশি মার্জিনে গত বছর 23,709 ভোটে জিতেছিলাম, এবছর অনেক বেশি ভোটে আমরা জয়যুক্ত হবো বা মানুষের রায় পাবো। অনেক ধন্যবাদ।